গুনে গুনে 100 নম্বরের পরীক্ষা দিয়ে পাস মার্ক নির্ধারণ হয় 33-এ। অনেকে তো আবার পরীক্ষায় ফাঁকি দিতে শুধু নিশ্চিত করেন এই 33 নম্বর। আবার 33-এর নিচে নামলে এই যে বদলে যায় শিক্ষার্থীর জীবনচিত্র, পিছিয়ে যায় একটি বছর। কিন্তু কেন এই 33-এই ধরা হয় পাস মার্ক? চলুন আপনাদের সাথে আমিও জেনে আসি তা। একজন শিক্ষার্থী কতটা মেধাবী তা মাপা হয় পরীক্ষায় সে কত নম্বর পেয়েছে তার উপর ভিত্তি করে। আবার পড়াশোনায় কিছুটা কম মেধাবী হলে তাও বোঝা যায় পরীক্ষার মার্কের বিবেচনায়। এবারে ভাবনার বিষয় হলো, কেন 33-এর নিচে পেলেই তাকে দেয়া হয় ফেলের তকমা? এটি তো 20 কিংবা 40-ও হতে পারতো, তাই না? তবে মজার ব্যাপার হলো, এই নম্বরটি শুধু আমাদের দেশেই নয়, ভারত কিংবা পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায়ও পাস মার্ক এই 33। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা তুলে নেন এই উপমহাদেশের শাসনভার, আর তাদের অধীনে প্রথমবার হয় ম্যাট্রিক পরীক্ষা। তবে এই পরীক্ষায় ঠিক কত নম্বর পেলে তা কৃতকার্যের আয়ত্তায় থাকবে তা নিয়েই চলছিল দ্বন্দ্ব। ব্রিটিশরা মনে করেন এই উপমহাদেশীয় মানুষদের বুদ্ধিবৃত্তি তাদের অর্ধেক, তাই তাদের দেশের পাসমার্ক 65-কে ভাগ করে 32.5-এ বাঙালিদের পাসমার্ক নির্ধারণ করা হয়। মার্ক দেওয়ার সুবিধার্থে পরবর্তীতে যা খানিকটা বাড়িয়ে হয় 33। ম্যাথিলিনা মিথিলা, চ্যানেল 24।